দাদা এই গাড়িটা যদি চালানো যায় মেয়ে পড়ানো যাবে? মেয়ে সব সব পুড়ে যাবে। আজকে স্টার্ট করব এমটি থেকে আর ভিডিও এন্ড করব ডোমিনার থেকে, একদম মানে একদম ঝাঁকানাকা একটা ভিডিও হয়ে যাবে। কি বস? সো ভালো তো, আজকের আবার চলে এলাম তোমাদের মন ভালো করার মতো। আজকের বন্ধুরা ন্যাকেট থেকে স্পোর্ট কালেকশন। হ্যাঁ বন্ধুরা, আজকে স্টার্ট করব এমটি থেকে আর ভিডিও এন্ড করব ডোমিনার থেকে, একদম মানে একদম ঝাঁকানাকা একটা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? সো বন্ধুরা, ভিডিওই তোমাদের যে মডেলগুলো আমি দেখাবো পরপর তোমরা সিনেমা দেখতে দেখতে পেলে, তো তোমাদের একটা কথা বলে দিই, শোনো আজকের যে কালেকশন ওয়াও, মানে একটা ওয়াও, ঠিক আছে? এইরকম কালেকশন। সো বন্ধুরা চলো বেশি আর না কথা বলে আমরা ভিডিওটা স্টার্ট করে দেবো। সো ভিডিও স্টার্ট করার আগে কি করতে হবে, তোমরা ফার্স্ট টাইম যদি চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে হবে, পরবর্তী নেক্সট আপডেট ভিডিও আবার দেখতে হবে তো, নাকি? না একটা ভিডিও দেখলে হয়ে যাবে, আরো কালেকশন তো দেখতে হবে। তো চলো ভিডিও স্টার্ট করে দেবো, লেটস গেট স্টার্টেড। আরে হাতেন দা, আজকের আবার তো চলে এলাম গো, আজকে তো সামনে এমটি, এমটি তাই কি না? আরে দাদা, অন্যান্য শোরুমে গেলে এমটি দেখা পাওয়া যায় না, বন্ধুদের কি ডিমান্ড বাইরে দাদা, তুমি বললে বিশ্বাস করবে না দাদা। আজকের যে এমটিটা দেখছি দাম কিন্তু সেই লেভেলে রাখতে হবে। আচ্ছা আগে তুমি বলো তো, তুমি কেমন আছো? ভালো আছি, আপনারা ভালো আছো তো? ভালো থাকলে আরো মন খুশ করে দেবো। তুমি তো দেখো বন্ধুদের মন খুশ তুমি করতে পারবে, গাড়ির দাম তোমার কাছে, গাড়ি তোমার কাছে, বন্ধুরা তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আছে, তাহলে মন ভালো করবে কে? আমি, তুমি আর কোথায়? টার্নিং পয়েন্টে। সো দাদা একদমই, সো দাদা আজকের ভিডিওর মধ্যে আমরা শোরুমের ডিটেলস, লোকেশন, ভিডিওর এন্ডে আমরা ডিসকাস করব। বন্ধুদেরকে অনুরোধ করো ফুল ভিডিওটা দেখতে, ফুল ভিডিও না দেখলে তো মিস হয়ে যাবে অনেক গাড়ি, একদম। আর বন্ধুদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, গাড়ি দেখে নেবো। বলো আজ এই যে এমটিটা দেখছি, এই এমটিটা চাকা তুলে চালানো যাবে? চাকা তুলে মানে সবকিছু, সামনের চাকা পিছনের চাকা তুলে সব চালতে হবে। আচ্ছা দাদা একটা রিকোয়েস্ট করব, যেই দাদা ভাই ভাবছে মানে একটা সুন্দর একটা লাইফে যাচ্ছে, মানে একটা সামনে দুর্গাপুজো রয়েছে, ঠিক আছে, তার হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরবে, হ্যাঁ, তার সেই স্বপ্নটা কিন্তু তোমার সত্যি করতে হবে। একটা এমন একটা দাম তুমি রাখবে এই এমডিটা যেন সে দাদা ভাই এসে নিয়ে যেতে পারে, ঠিক আছে? আগে মডেলটাকে আমি দেখাবো দাদা, কত কিলোমিটার চলেছে আনুমানিক? এটা বেশি চলা নেই, আনুমানিক কথা হবে একটা আনুমানিক, তুমি তো গাড়ি 10-15 হাজার মধ্যে, 10-15 মধ্যে তো। আচ্ছা বলো তো এই যে মডেলটা দেখছি এত সুন্দর একখানা ফ্রেশ মডেল, বন্ধুদের টায়ার তো খুবই ভালো গো, দুটো টায়ার ও বেশি হয় পুরো রকম বলছি তো। তো বন্ধুরা দেখো এটা এটা যত সম্ভব BS4 এর মডেল, BS4 না BS6ই হবে, BS6। তো বলো তো তুমি এখন এই যে মডেলটা দেখছি এখন তুমি কি দাম রাখবে? একবার এবিএস এর সাথে মডেলটা রয়েছে বন্ধুরা, বলো কি দাম রাখবে বলো? এটা হচ্ছে 2020 গাড়ি আছে, দাম রাখবো 1,27,000 টাকা, 1,27,000। বন্ধুরা ফার্স্ট ভিডিও একদম মানে ভাবতে আমি পারছি না, 1,27,000 এ তোমরা পেয়ে যাচ্ছ এমটি। এখন এমটি কিনতে গেলে 2,00,000 ওভার হয়ে যাবে, হ্যাঁ কি না? এমটি পাওয়া যাচ্ছে না, পাওয়াই যাচ্ছে না বন্ধুরা। চলো আমরা নেক্সট মডেল দেখে নেবো, একটা গাড়ি আমরা অনেকক্ষণ সময় নষ্ট করলাম বন্ধুরা, তো কম্প্রোমাইজ করার জন্য থ্যাংক ইউ। তো চলো এখন আমরা দেখবো দাদা এটা কি রয়েছে, ডিউক 125, হ্যাঁ ডিউক 125, BS6 এর মডেল, BS6 এর 2022 এর গাড়ি আছে, 22 এর গাড়ি, মাত্র 5,000 কিলোমিটার চলা আছে। ও দূর, মাত্র 5,000, মাত্র তো নতুন তো, তাহলে নতুনই গাড়ি। হ্যাঁ বন্ধুরা দেখে নাও একদম নতুন, মাত্র 5,000, মানে হ্যান্য কোনো একটা ব্যাপার না, KTM এর গাড়ি আবার, মানে যদি 20,000 চলে ইঞ্জিনে একটা ভুল বললে আওয়াজও আসবে না, তাই কি না? তো বলো কি দাম রাখবে? দাম আছে মাত্র 1,45,000 টাকা, 1,45,000। কোন সাল বলেছো? 2022 এর গাড়ি, 2022 এর গাড়ি 1,45,000 এ তোমরা পেয়ে যাচ্ছ 125। নেক্সট মডেল দাদা চলে আইবো, ডিউক, ডিউক 125 আছে, এটা ডিউক 125, আগের যে লুকটা সেই লুকের মডেল তোমরা দেখে নাও। তো লুকটা তোমাদের দেখাবো কি কন্ডিশন রয়েছে, বলো এখন কি দাম রাখবে আর কোন সাল? এটা 2020 গাড়ি আছে, ডুয়েল চ্যানেল ABS সবকিছুই আছে, ওকে। এর দাম আছে মাত্র 98,000 টাকা, মাত্র 98, ওকে দাদা। নেক্সট মডেলে চলে আসবো, এটা 125, এটা 125 বন্ধুরা, আরসি 125, মানে KTM, রয়্যাল এনফিল্ড, যা খুঁজবে এখানে, নিনজা, মানে ইন্টারসেপ্টার, যা খুঁজবে সব পাবে। তো তো তোমাদের এখন এই মডেলটা দেখিয়ে দিই, এটা দাদা এটা তো 390, ওটা গ্রাফিক্স করা আছে। ও সরি বন্ধুরা, এখানে গ্রাফিক্স করা রয়েছে, তোমরা দেখে নাও, জাস্ট এটা রয়েছে 125। তো এখন দামটা বলো আর কোন স্যার? এটা 2020 গাড়ি আছে, 20 গাড়ি, এর দাম আছে মাত্র 1,17,000 টাকা, 1,17,000 বন্ধুরা, মডেলটা দেখে নাও, ওকে। সো দাদা এখন নেক্সট মডেল আমরা চলে আসবো, রয়েছে ভার্সন 3, এটা ভার্সন 3 আছে, এটা 21 এর লাস্টের দিকের গাড়ি আছে, 21 এর লাস্টে অ্যাশ কালার, মানে একটা দারুন মডেল বন্ধুরা দেখে নাও, খুব সুন্দর একটা গাড়ি, বেসিক সহ ডুয়েল চ্যানেল এবিএস সবকিছু আছে গাড়িটা, ওকে ঠিক আছে। এই গাড়ির দাম আছে 1,35,000 টাকা, 1,35,000, 35 বন্ধুরা দেখে নাও মডেলটা,
ওকে দাদা নেক্সট মডেলে চলে আসবো বন্ধুদের ডিমান্ড খুব ছিল কিন্তু এই যে মডেলটা রয়েছে এটা এস মডেল R15 R15 এস মডেল মানে লম্বা সিট যেটা R15 এস মডেল বন্ধুরা দেখে নাও এস মানে একদম যেটাকে সিঙ্গেল সিট বলা হয় মানে সিট নিচে গাড়ি তোমাদের তো পছন্দ ছিল তো সব দেখাবো তো বলে এখন এই যে মডেলটা দেখছি কোন সালের আর তুমি কি দাম রাখবে এটা 2017 এর গাড়ি আছে 17 মানে BS3 তো BS3 না BS দেখছি এই মডেলটা চাকা তুলে চালানো যাবে সব চাকা উঠবে তুলতে পারলে সব উঠবে সব উঠবে শুধু ড্রাইভারের উপরে ক্যালমা তাই কি না শুধু ক্যালমাটা ড্রাইভারই দেখাতে পারে তো বন্ধুরা মডেল ওয়াও জাস্ট লুকটাকে দেখে নাও মাত্র আড়াই মাস বয়স মাত্র আড়াই মাস বয়স মাত্র আড়াই মাস আড়াই মাস বয়স তার মানে মনে হচ্ছে তো নতুন শোরুম দেখালি বার করে যাচ্ছে তোমার এখানে ঢুকে গেছে তাই কি না মুখ তাই টায়ারে তো লোম বন্ধ এখন উঠিনি সত্যি বন্ধুরা টায়ারের লোম ওঠে নেই দেখে নাও কি লেভেলের গাড়ি 2000 কিলোমিটার চলে যেতে হবে মাত্র 2000 তো বলো কি দাম রাখবে বলো এর দাম আছে মাত্র 2,15,000 টাকা 2,15,000 টাকা নতুন দাম 3,00,000 কত 3,00,000 এর উপরে হতে পারে হ্যাঁ তাহলে 2,15,000 তাই তো চলো নেক্সট মডেলে দাদা চলে আসো মনস্টার এনার্জি R15 ভার্সন এম বন্ধুরা এম মডেল দেখে নাও R15 ভার্সন এম মনস্টার এডিশন কি লেভেল একবার না দেখলে বুঝতে পারবে না এবিএস এর সাথে মডেল রয়েছে সাইডে কিছু ইনস্টল করা রয়েছে তোমরা দেখে নাও আর মনস্টার এডিশন মানে একদম ব্ল্যাক ব্লুর সাথে দেখো দারুণ একটা ব্যাপার গাড়ি চলা খুব কম মাত্র 12,000 কিলোমিটার চলে মাত্র 12,000 মাত্র 12,000 কোন সাল এটা 22 এর বলা যায় 22 এর বলা যায় 21 এর লাস্টের দিকের গাড়ি দাম তো একটু কম রাখতে হবে তো এর দাম আছে 1,65,000 টাকা 1,65,000 এ তো দাম তো মনে হয় এখন প্রায় 2,00,000 এটা টপ টপ এটা হ্যাঁ এম তো টপ কিন্তু এখন নতুন দাম কত 2,00,000 এর উপরে তো 2,50,000 না কত 2,50,000 এর উপরে দাম আছে 2,50,000 এর উপরে ঠিক আছে বন্ধুরা চলে আসবো নিনজা নো অফারের গাড়ি নিনজা 300 আছে 2014 এর গাড়ি আছে 2014 ঠিক আছে দামও খুব কম আছে মাত্র 1,60,000 টাকা 1,60,000 দাদা এই গাড়িটা যদি চালানো যায় মেয়ে পটানো যাবে মেয়ের সব সব পুড়ে যাবে সব কি বলছো দাদা দেখেন দেখেন লোক তাকাবে গাড়ি রকেট গাড়ি বন্ধুরা দেখে নাও এই যে মডেলটা তোমরা দেখছো এটা টু সিলিন্ডার ইঞ্জিন বন্ধুরা নিনজা 300 বন্ধুরা টু সিলিন্ডার ইঞ্জিন ঠিক আছে মডেলটা দেখে নাও তাহলে কি দাম রাখবে ফাইনালি 1,60,000 টাকায় নিনজা 300 বন্ধুরা পেয়ে যাচ্ছ দেখে নাও 1,60,000 নেক্সট মডেলে দাদা চলে আসবো V3 মডেলটা একবার বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব ব্লু কালারের মধ্যে রয়েছে BS6 এর এটা BS6 এর গাড়ি ABS মডেল লাস্টের দিকে মানে গাড়ি আছে এটা বলো কি দাম রাখবে এর দাম আছে 1,25,000 টাকা 1,25,000 1,25,000 নেক্সট জিক্সার SF ও জিক্সার SF এও BS6 এর গাড়ি 2020 গাড়ি এর দাম খুব কম মাত্র 85,000 টাকা 85 দাম আছে মাত্র 85 বন্ধুরা এই মডেলটা দেখে নাও মাত্র 85 এ এত সুন্দর একখানা তোমরা মডেল পেয়ে যাবে তারপরেও অন টেবিল কিছু ডিসকাউন্ট চলে আসবে তাই কি না হ্যাঁ আসছে হবে না আসলে হ্যাঁ অবশ্যই শোরুমে আসতে হবে এবার দাদা দেখে নেবো নিনজা এও নিনজা 300 আছে পুরো টিপটপ কন্ডিশন গাড়ি আছে বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করো মডেলটা তোমরা দেখে নাও নিনজা 300 আর গ্রাফিক্স এর সাথে মডেলটা রয়েছে এখানে ব্ল্যাক এর উপরে গ্রাফিক্স ও রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো গ্রাফিক্স তো দাদা এই যে মডেলটা দেখছি এখন বলো কি দাম রাখবে আর কোন সাল এটা 2019 এর গাড়ি আছে 19 এর গাড়ি 19 এর লাস্টের দিকে হবে এই গাড়ির দাম আছে তোমার মাত্র 2,45,000 টাকা 2,45,000 বন্ধুরা দেখে নাও 2,45,000 এ নিনজা নেক্সট মডেল দাদা এটা KTM 125 আছে RC 125 এও 2020 লাস্টের দিকে গাড়ি আছে এই গাড়ির দাম আছে 1,25,000 টাকা 1,25,000 1,25,000 তো বন্ধুরা দেখে নাও 1,25,000 এ তোমরা 125 পেয়ে যাচ্ছ নেক্সট হন্ডা সিভিআর 250 আছে এটা হন্ডা সিভিআর 250 দাদা এই মডেলটা আমি যতদূর শুনেছি নাকি এই মডেলটা মানে টপ স্পিড দারুণ ওঠে হ্যাঁ 170-175 টপ ওঠে 175 170-175 উঠবে টপ মানে দারুণ তাহলে ইঞ্জিন তো হ্যাঁ দারুণ ইঞ্জিন হন্ডা ইঞ্জিন তো দারুণ হবেই তো বন্ধুরা দেখে নাও হন্ডার ইঞ্জিন মানে তোমরা বুঝতেই পারছো তো বলো তো দাদা এটা এখন কোন সালের মডেল এটা 2017 এর গাড়ি আছে দাম আছে মাত্র 2017 মডেল বন্ধুরা মাত্র 75,000 তোমরা পেয়ে যাচ্ছ 75 নেক্সট মডেল R15 ভার্সন এস ফের এস মডেল আছে এটাও 2016 লাস্টের দিকে গাড়ি আছে 16 লাস্টে ভালো করে দেখাবো মডেলটা বন্ধুরা দেখে নাও 2016 মডেল কি লেভেলের মডেল 16 লাস্টে মানে 17 বলতে গেলেই চল হ্যাঁ এই গাড়ির দাম খুব কম আছে মাত্র 55,000 টাকা
মাত্র 55 মাত্র 55 এটা তো বন্ধুরা দেখেন মাত্র 55 তোমরা এই মডেলটা এখানে अवेलेबल পেয়ে যাচ্ছ মাত্র 55 দাদা নেক্সট মডেলে চলে আসবে এক্সট্রিম 200 ইয়েস 200 এস এটা নাম্বারটা দেখে দাও কন্টাক্ট করে দাও এই দামটা বলে দাও ঠিক এটা কবে এই গাড়িটা কবে ঢুকেছে কবে ঢুকেছে বেশি দিন হয়নি এগুলো সিগনেচার থাকে 1000টা গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখে নাও নাম্বার প্লেটটা দেখে নাও এটা তোমরা জাস্ট দাদাকে কল করবে দাদাকে কল করলে তোমাদের গাড়ির দামটাকে বলে দেওয়া হবে ঠিক আছে টপ কন্ডিশন BS6 এর ABS এর সাথে BS6 BS6 না BS4 2020 লাস্টের দিকে গাড়ি 2020 লাস্টের দিকে BS4 এর ABS মডেল ঠিক আছে দাদা বলেছিলাম না আজকে ডমিনারে চেঞ্জ করব সেই ডমিনার চলে এসেছে এটা ডমিনার 250 আছে 250 ডমিনার 250 আছে 2022 এর গাড়ি আছে 2022 এর ডমিনার 250 বন্ধুরা দেখে নাও পুরো টিপটপ কন্ডিশন পুরো শোরুম কন্ডিশন আছে আচ্ছা দাদা তোমরা এখানে যতগুলো গাড়ি বিক্রি করো একদম সব ফ্রেশ ক্লিন গাড়ি থাকে তোমরা মানে এই গাড়িগুলো এতগুলো গাড়ি তোমরা জোগাড় করো কিভাবে অ্যারেঞ্জ করো কিভাবে লোক দিয়ে যাচ্ছে কাস্টমার আসছে বিক্রি করছে মানে তোমরা ভাঙাচোরা গাড়ি একদমই চলে না এখানে একদমই চলে না পুরাতন গাড়ি আমরা তুলি না মানে একদম নতুন নতুন গাড়ি এখানে চলে তাই কি না তো ডমিনার 250 বলো কি দাম রাখবে কোন এর দাম আছে 147000 টাকা 147000 147000 আর নেক্সট মডেল বন্ধুরা ডমিনার আবারো 250 এও 250 2021 এর গাড়ি আছে ঠিক আছে এই গাড়িও দাম আছে মাত্র 134000 টাকা 134 134 বন্ধুরা দেখে নাও নেক্সট আবার ডমিনার 400 ডমিনার 400 কালারটাকে তোমাদের প্রথমে একটু দেখাবো আর লুকটা প্রথমে দেখো BS4 মডেল BS4 মডেল 2018 এর গাড়ি আছে দামও খুব কম আছে মাত্র 96000 টাকা 96 ডমিনার 400 মাত্র 96 মাত্র 96 ডমিনার ফের 400 আছে 2019 এর গাড়ি 2019 পুরো শোরুম কন্ডিশন গাড়ি আছে মাত্র 12000 কিলোমিটার চলেছে গাড়িটা টিপটপ কন্ডিশন মাত্র 12000 মানে এনা কোনো না ঠিক আছে বলো তো দাম আছে মাত্র 125000 টাকা মাত্র 125 বন্ধুরা দেখে নাও ডমিনার 400 রয়েছে 125000 মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব 25000 টপ একটা ধামাকা গাড়ি দেখানো হবে ডিউক 250 ডিউক 250 ধামাকা রয়েছে ধামাকা চলো বন্ধুরা ধামাকা সিলেশন থাকবে আজকের একটা ধামাকা গাড়ি ভালো করে প্রথম দেখায় তোমরা মডেলটাকে দেখে নাও লুকটাকে দেখে নাও ধর আমি ওই ওই সাইডে আমি সরে যাই তবে তো বন্ধু দেখাবো আগে মিটারটাকে দেখাই ডমিনার 250 এই ডমিনার সরি এটা ডমিনার না তো ডিউক 250 কেটিএম 250 এরকম ভাবে ফুটবল বললে বন্ধুরা কনফিউশন হয়ে যাবে তুমি কোন গাড়ি নাম বলে বুঝতে পারবে না কেটিএম 250 আছে এটা খুব ডিমান্ডের গাড়ি আছে হ্যাঁ কেটিএম 250 নিউ লুকের সাথে নিউ লুক নিউ লুক এটা কোন চালে এটা যারা সম্ভব 18 19 এর হবে গাড়িটা এটা সাইলেন্সার চেঞ্জ করে নাকি অ্যাগ্রাবপি অরিজিনাল অরিজিনাল অ্যাগ্রাবপি লাগানো অরিজিনাল চালে অরিজিনাল অরিজিনাল তো স্টার্ট করো গাড়িটা তেল আছে গাড়িতে তেল আছে সব আছে চাবিটা খুঁজে দাও চাবি খুঁজে দেবে সমস্যা এখন লেট হয়ে যাবে বলো তো কি দাম রাখবে বলো আজকের দামটা সিগ্রেট আছে বললাম সিগ্রেট সিক্রেট থাকবে আর এবং এই যে মডেলটা দেখছি অন্তত পক্ষে বন্ধুরা ভাবতে পারবে না সেরকম দামে পাবে তাই তো ওকে বন্ধুরা এই মডেলটা তোমরা ডাইরেক্ট কল করো নাম্বারটাকে একবার দেখিয়ে দিই এই মডেলটা অনেক কম টাকায় দেবে ঠিক আছে তাই কি না কম টাকায় তাই তো কম টাকায় ওকে তো দাদা আর বেশি আমরা না দেরি করে তুমি বন্ধুদের বলে দাও এত সুন্দর সুন্দর যে গাড়িগুলো দেখালাম তারা কি ভরসায় গাড়িগুলো কিনবে কি ভরসায় কিনবে এসে আর দেখতে হবে গাড়ি তারপর তো কিনবে কি ভরসায় কিনবে কাগজপত্র যদি না থাকে তো কি ভরসায় কিনবে কাগজপত্র কোনো প্রবলেম পাবে না প্রথম কথা আমাদের ফাইন্যান্সও হয় ফাইন্যান্স হয় গাড়ি কাগজপত্র ফল ফেলে ফাইন্যান্স প্রথম কথা হয় না আচ্ছা সব কিছু ব্যবস্থা আমাদের কাছে গাড়ি তোমার দেখে নাও এনওসি এনওসি বেনসি এগুলো সব এভরিথিং সব ওকে এভরিথিং পেপার নিয়ে কোনো চিন্তা নেই আসো গাড়ি পছন্দ করো গাড়ি চালিয়ে চলে দেখো তারপরে গাড়ি মানে কি আগে পেপার তারপরে গাড়ি পেপার না আগে গাড়িটা চালাও দেখো গাড়িটা আগে ভালো কি পায় দাও গাড়ি দাও পেপার নিয়ে কোনো চিন্তা নেই আগে গাড়ি তারপরে পেপার তারপর পেপার ওকে তো তুমি এখন ফাইনালি জানিয়ে দাও এখানে যে গাড়িগুলো দেখলাম হোম ডেলিভারির জন্য কোনো চার্জ পড়ছে সেটা কিলোমিটার হিসাবে সব কিছু কিলোমিটার হিসাবে ওকে তো এখন তুমি জানিয়ে দাও হোম ডেলিভারি ইনস্ট্যান্ট হয়ে যাবে নাকি সময় লাগবে সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমাদের কাছে যা হয় কুইক কোনো দেরি নয় ফাইন্যান্স ইনস্ট্যান্ট হয়ে যাবে নাকি সময় লাগবে সঙ্গে সঙ্গে হয়ে যায় গাড়ি আমাদের দিনে দিনে সব কিছু হবে দিনে দিনে ওকে সো তুমি এখন জানো নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে স্পোর্ট কালেকশন যে মডেলগুলো দেখানো এই মডেল বেশি নাম ট্রান্সফার এখন 15-20 দিনের মধ্যে সব হয়ে যায় 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে খুব বেশি হলে এক মাস লাগবে 1 মান্থের মধ্যে তাও লাগে না এখন কুইক সার্ভিস হয়ে যায় কুইক সার্ভিস হয়ে যাবে ওকে তো তুমি এখন ডিটেইলসে তোমার শোরুমে অ্যাড্রেস ব্যবস্থাটা আমাদের বন্ধুদের জানাও অ্যাড্রেসটা হচ্ছে তোমার মালঞ্চা পারাউস বারাইপুর ওকে কে কে দূর থেকে আসলে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরে বারাইপুর বারাইপুর থেকে টোটো অটো সব কিছুই পাওয়া যায় ওখানে বলতে মালঞ্চা পারাউস অথবা ইয়ামা শোরুম যাব বললে পুরো শোরুম টার্নিং পয়েন্ট সবচেয়ে ভালো গুগল ম্যাপসে যাবে
গিয়ে টার্নিং পয়েন্ট মারো ডাইরেক্ট লাইভ লোকেশন দেখে দিই ডাইরেক্ট লাইভ লোকেশন ওই নাম্বার তো দেওয়া থাকবেই ফোন করলে আমার না গাইড করবে ওকে সো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব আর এন্ড করার আগে তুমি এখন জানাও আর নেক্সট যে কালেকশন গুলো তুমি দেখাবে আরো কালেকশন তো আসবে ভিডিও তো কন্টিনিউ হবে তো স্পোর্ট কালেকশন আরো ঢুকবে তো হ্যাঁ আরো ভালো ভালো ঢুকবে তো আরো ভালো ভালো গাড়ি কারো যদি বড় গাড়ি লাগবে আরো বড় গাড়ি কন্টাক্ট করতে পারো ঠিক আছে দাদা আজকের ভিডিও আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদেরকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বন্ধুদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও আরো দেখতে হবে হ্যাঁ ভিডিও সাবস্ক্রাইব ফলো করো হ্যাঁ অবশ্যই না করলে কিছু হবে না ঠিক আছে ততক্ষণের জন্য তোমাকে আর বন্ধুদের টাটা টাটা